শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাই কাছে ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি, সাথে সাথে জানাচ্ছি স্বাগতম। আমি আশা করি তোমরা সবাই নিরাপদে সুন্দর সুস্থ জীবনে ভালো আছো। তো আজ আমরা ধারাবাহিক একটা পাঠ, সেই পাঠের মূল্যায়ন করব, পাঠ বিশ্লেষণ করব, এবং আমরা একসাথে থেকে আশা করি যদি কোনো সমস্যা থাকে সেই জিনিসটাকে সমাধান করব। তো তোমাদের সবাইকে একটু আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলা সাহিত্য বইটি একটু খুলে রাখার জন্য, খাতা কলম সাথে রেখে রেখে আমরা এখন আমাদের এই পাঠ কার্যক্রম পরিচালনা করব। তো বন্ধুরা, আমরা পড়াচ্ছিলাম গত ক্লাসে বাঙালি ইতিহাস, ঐতিহ্য, বাঙালি সংগ্রাম, বাঙালির ভালোবাসা, আবেগ, শিল্প, রুচিবোধ, এই বিষয়গুলোকে একটা সুদীর্ঘকালের ইতিহাসের ধারাবাহিক পাঠ। সেই পাঠে আমরা শুরু করেছিলাম আমাদের বাঙালিদের জীবনের জয়গান দিয়ে, যে আমরা সুদীর্ঘ প্রায় 1000 বছরের ইতিহাস নিয়ে সগর্বে পৃথিবীর ভিতরে একটা অন্যতম জাতিগোষ্ঠী হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টায় আপ্রাণ চেষ্টা করছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো বাঙালি জাতির ইতিহাসে, বাঙালি জাতির ইতিহাসে যে সমস্ত কাহিনী রয়েছে, অর্থাৎ দীর্ঘ পথ পরিক্রমা শেষে বাঙালি যে একটা অবস্থানে আসতে পেরেছে, সেই বিষয়গুলো কে সামনে রেখে কিন্তু আমাদের এই কবিতা পাঠ। এবং এই কবিতা পাঠের মধ্যে, এই কবিতা পাঠের বাইরে সবকিছু মিলে বাঙালি জাতিসত্তার যে মূল আদর্শ, বাঙালি জাতিসত্তার যে ধারাবাহিকতা, বাঙালি জাতিসত্তার জীবনের সাথে যে সম্পর্ক, সেই বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। মজার বিষয় হচ্ছে যে এখানে আমরা পড়তে গিয়ে 28 পংক্তির এক কবিতার মধ্যে বাঙালি ইতিহাসের অনেকগুলো বিষয়গুলো আমরা পেয়েছি, যে বিষয়গুলোকে আমরা বাঙালি ইতিহাসের বা বাঙালি সংগ্রামী জীবনে, বাঙালি শিল্প সৌন্দর্য রুচিবোধের জীবনে, বাঙালি সাহিত্যিক মূল্যায়নে, বাঙালি সামাজিক দিক থেকে যদি বলি, তাহলে সেই অল্প লাইনের মধ্যে অনেক ইতিহাসের যে প্রেক্ষাপট, যে পালাবদল, যে ঐতিহাসিক পথ পরিক্রমা, যে পথরেখা নির্দেশ করা হয়েছে এই কবিতায়, সেই কবি মূলত সেই কথাগুলো এই কবিতার ভিতরে ফুটে উঠেছিল। এবং আমি অনেক ইতিহাসের সেই চর্যাপদ থেকে শুরু করে, চর্যাপদ যে আমাদের আদি নিদর্শন, সেই নিদর্শনের চর্চা থেকে শুরু করে সেই চর্যাপদের সমাজচিত্র কেমন ছিল সেই কথা তোমাদের শুনিয়েছিলাম, সাথে সাথে মোগল কাব্যে যে চাঁদ সওদাগর আমাদের ব্যবসায়িক ঐতিহ্যের কথা ছিল সেই কথাগুলো শুনিয়েছিলাম, সাথে সাথে শুনিয়েছিলাম যে এখানে ধর্মীয় পালাবদলের কথা, যে এখানে কিভাবে বৌদ্ধরা প্রথমে পাল বংশের মাধ্যমে শুরু করেছিল, তাদের প্রত্নতাত্ত্বিক যে ঐতিহ্যের কথা বা ট্র্যাডিশনের কথা সেটা আমরা শুনিয়েছিলাম, সাথে সাথে আমরা শুনিয়েছিলাম অনেকগুলো জীবনে বেশ কিছু জায়গা নিয়ে, তার মধ্যে রয়েছে যে পালদের কাছ থেকে যে হিন্দু বা সনাতন ধর্মে মানুষ বিশেষ করে সেনরা যে ক্ষমতা গ্রহণ করেছিল, এবং এখানে যে হিন্দু ধর্ম ঐতিহ্যের প্রথা শুরু হয়েছিল, এরপরেই কিন্তু আমাদের এই বাংলাতে শুরু হয়েছিল মূলত সবকিছু মিলে, মূলত দেখা যায় যে মুসলিম ঐতিহ্যের ধারাবাহিকতা, এবং মুসলিম ঐতিহ্যের সাথে সাথে এখানে অনেক মানে বছর কেটে গেলেও তারপরে 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার মাধ্যমে পরাজয়ের মাধ্যমে কিন্তু ইংরেজদের দেশে রাষ্ট্র ক্ষমতা আসে, এবং প্রায় 190 বছরের শোষণ, শাসন, নির্মমতা চালিয়ে তারা এই দেশটিকে অর্থ সম্পদ চুরি করে, বাটপারি করে এখান থেকে তারা চলে যায় ইংল্যান্ডে। তারপর 1947 সালে দেশ বিভাগ হয়, এবং সেই দেশ বিভাগের পরে কিন্তু মূলত চলতে থাকে আরো একটা নিপীড়নের ইতিহাস, আরো একটা চলতে থাকে আমাদের বাঙালিদের দমন, অবদমিত করে রাখা, অধিকার বঞ্চিত করে রাখা, লাঞ্ছিত করে রাখা, সব দিক থেকেই আমাদের অধিকার বঞ্চিত করে রাখার একটা ইতিহাসের কালো অধ্যায়। সেই অধ্যায়ের প্রথম সূচনা হয়েছিল ভাষা আন্দোলনের মাধ্যমে, মানে ভাষার প্রতি আঘাত করে, যার জন্য আমাদের শহীদ, যারা শহীদ ভাই রফিক শফিক সালাম বরকত সহ অগণিত মানুষ মাতৃভাষা রক্ষা করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়ে। এবং তোমরা জানো যে ঢাকার রাজপথ সেদিন কালো পিচ ঢালা পথ, সেদিন রক্তে রক্তাক্ত হয়েছিল, এবং বাঙালির সুমহান আত্মত্যাগের ফলে কিন্তু পেয়েছিল রাষ্ট্রভাষা। পাকিস্তানদের এই নব্য উপনিবেশ হীনদৃষ্টিবাদী পাকিস্তানিদের বিরুদ্ধে বাঙালি দাঁড়িয়েছে বিভিন্ন সময়, 1962 সালে শিক্ষা আন্দোলন, 1966 সালে ছয়দফা আন্দোলন, বাঙালি মুক্তি সনদ যাকে বলেছে, 69 সালে গণঅভ্যুত্থান, 70 সালে নির্বাচনে জয়লাভ করেও কিন্তু আমরা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারিনি। এরপরে 1971 সালে আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা পেয়েছি একটা চূড়ান্ত বিজয় এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, একটা চমৎকার জাতিগোষ্ঠী, এবং এই জাতিগোষ্ঠীর সাথে সাথে আমরা পেয়েছিলাম লাল সবুজ একটা পতাকা, যে পতাকা আজ বিশ্বের বুকে স্বমহিমায় পথ পথ করে উড়ে যাচ্ছে উন্নয়নের রোল মডেল হিসেবে। এবং তোমরা জানো যে বাংলাদেশ ইতিমধ্যেই বাঙালির পরিচয় আলাদা রকম ভাবে দেখা দিচ্ছে, প্রায় 2 কোটি বাঙালি প্রায় বাইরে রয়েছে, যাদের
রেমিটেন্সে আমরা কিন্তু আজকে অর্থনৈতিক চাকা সমৃদ্ধ হয়ে ঘোরাতে সক্ষম হয়েছি, এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসাও এই সমস্ত শ্রমিক বিদেশিদের। তো সবকিছু মিলে আর কি আমাদের এই দেশের আজকের যে পরিচয়, মানে আমরা যে কবিতা পড়ছি আমার পরিচয়, সেই ইতিহাসের ভিতরে আমরা শুধু রাজনৈতিক বা ধর্মীয় পালাবদল, এখানে ব্যক্তিগত ভাবেও কিন্তু অনেক মানুষের অবদান রয়েছে। তোমরা জানো যে সেই চর্যাপদের পর থেকে শুরু করে এদেশে সিপাহী বিদ্রোহ হয়েছে, এদেশে তো মানে আমরা কয়েকটা বিদ্রোহের কথা এখানে জানবো, তার ভিতরে আমাদের মুক্তিযুদ্ধের কথা বলছিলাম, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের ভাষণ এবং তার নেতৃত্বে তার নির্দেশনায় বঙ্গ মুক্তিযুদ্ধের পরিচালনা, যে ইতিহাস সবকিছু মিলে, অর্থাৎ আমরা একটা জাতিগোষ্ঠী পাওয়ার পিছনে আমাদের রয়েছে সুমহান ইতিহাস, এবং সেই ইতিহাসের পথ পরিক্রমায় কিন্তু এই কবিতাটি, মূলত আমার পরিচয় কবিতাটি কিন্তু কি বলবো চলমান রয়েছে। তো আমরাও চলমান আছি, সেই কবিতা পড়বো সৈয়দ শামসুল হকের লেখা এই কবিতায় বাংলাদেশের জীবনধারা অনেকগুলো বিষয় ফুটে উঠেছে, সে বিষয়গুলো তোমাদের যদি আমি সংক্ষেপে বলি তাহলে বলবো যে চর্যাপদের যে ইতিহাস আমাদের আদি নিদর্শন হিসেবে বাঙালি পথচলার ইতিহাসকে চর্যাপদের মাধ্যমে নির্দেশ করা হয়েছে, সাথে সাথে ব্যবসায়িক ঐতিহ্য হিসেবে নদীমাতৃক বাংলাদেশের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সাথে সাথে পাল যুগের যে প্রত্নতাত্ত্বিক ও ধর্ম ঐতিহ্য, ধর্মীয় বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, সেগুলো বিষয়গুলো ফুটিয়ে তোলা হয়েছে। এবং একই সাথে সাথে যদি আমরা বলি তাহলে বলতে পারি যে এরপরে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম ঐতিহ্য আমাদের দেশে এসেছে, বিভিন্ন প্রেম মন্দির আমাদের এখানে চোখে পড়ে, এবং সেই মন্দিরের সাথে সাথে কিন্তু বাঙালি শিল্প কারিগর যে কথা রয়েছে এইভাবে কিন্তু মুসলিম ঐতিহ্যের কথা দেখে মসজিদের মাধ্যমে রয়েছে, একইভাবে মানে বাংলাদেশের বিভিন্ন পদপ্রাত বিভিন্ন ঐতিহ্যের ইতিহাস ঐতিহাসিক তথ্য নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ এই কবিতার সার্বিক হিসেবে আমরা যে জিনিসগুলো পেয়েছিলাম সেটা হলো যে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, বাংলাদেশের মানুষের সুমহান আত্মত্যাগ, সাথে সাথে এই দেশের শিল্পবোধ, রুচিবোধ, ধর্মীয় পরিচয় মিলে আমরা পেয়েছিলাম একটা অসাম্প্রদায়িক চিত্র। সেই অসাম্প্রদায়িক চিত্রের মধ্যে আমরা হিন্দু হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, এবং একই সাথে আমরা একটা সাম্যের পথে চলে পৃথিবীর ভিতরে কিন্তু আমরা অন্যতম একটা জাতিগোষ্ঠী, যাদের সাম্য দেখে, যাদের ঐক্য দেখে, যাদের অসাম্প্রদায়িক চেতনা দেখে কিন্তু বিশ্ববাসী মুখরিত হয়েছে বারবার, এবং আজকেও বাংলাদেশ সেই পথে যাচ্ছে, এবং আমরা একসাথেই থাকবো এই ব্রত এই প্রত্যয় নিয়ে কিন্তু আমাদের পথ চলা শুরু হলো। এবং তোমাদের সবাইকে আজকের এই কবিতা পাঠের বিশ্লেষণ পাঠে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, আমরা পড়ছিলাম হচ্ছে আমার পরিচয় কবিতা, সেই কবিতার ভিতরে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, আমার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ, আচ্ছা থ্যাংক ইউ, একটু শব্দ করো একেবারে সকালবেলায়, না হলে আমি মনে করবো যে তোমরা গভীর শীতে আচ্ছন্ন, গভীর ইয়েতে। আচ্ছা, আমার পরিচয় বলতে আমরা কার পরিচয়ের কথা বলেছিলাম তোমাদের কি মনে আছে? এই আমার বলতে কার? বাঙালির পরিচয়ের কথা, বাঙালির পরিচয়, বাঙালির মনে আছে? এর আগে আমি তোমাদের প্রায় এই 4 সেকশন দুই দুইবার ক্লাস নিয়েছি, যাক প্রথম ক্লাসটা না আমাদের ইন্ট্রোডিউস ছিল, আমরা ধরো এটা দ্বিতীয় ক্লাস হিসেবে ধরে নিলাম, আমরা তো ক্লাস আবার ইয়ে দিয়ে দিয়েছিল আপলোড করেছি, দেখে নিও ওখান থেকে যারা করতে পারেনি। আমার পরিচয় বলতে আমরা যে কথাটা বলেছিলাম যে এখানে বাঙালির পরিচয়, অর্থাৎ এখানে আমি আমার আমাদের আমরা যাই বলি না এখানে এখানে একটা সামষ্টিক অর্থে ব্যবহার করা হয়েছে, এবং এই আমার পরিচয় বলতে বাঙালির আবহমান কালে যে ইতিহাস ঐতিহ্যের কথা, বাঙালির আবহমান কালে যে ইতিহাস ঐতিহ্যের কথা সেই বিষয়টা এখানে ফুটিয়ে চলে আসে। এবং এই কবিতা আমি তোমাদের এর আগে ব্যাখ্যা করে দিয়েছি, তো এখানে বলেছিলাম আমি এটি কবিতাটা দেখাই দিই যে আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি, চলি পলিমাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, তার শত নদী শুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে। এই যে বাঙালির মানে আশা, আমি বাংলার আলপথ দিয়ে, এটা তোমাদের ব্যাখ্যা আমি লিখে দিয়েছি, সেই ব্যাখ্যাটা আমি দেখাই দিই তোমাদের, আমি একবার রিভিশন দিচ্ছি। আচ্ছা, এখানে দেখাচ্ছে হচ্ছে এই যে দেখো বাঙালির আবহমানকালে জীবন ইতিহাস এই যে আমার পরিচয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, এগুলো ব্যাখ্যা তোমাদের লিখে দিয়েছিলাম ক্লাসে। তো বাঙালি আলফাত দিয়ে 1000 বছর চলা মানে ইতিহাস ঐতিহ্যকে বোঝানো হয়েছে এখানে, এটা তোমরা আগে লিখে নিয়েছো, আমি একটু রিপিট দিচ্ছি, চলি পলিমাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, এখানে নদী বিধৌত বাঙালির উর্বর ভূমিকে নির্দেশ করা হয়েছে, এটা তোমরা দেখতে পেয়েছো। আর 1300 নদী বলতে এখানে নদীমাতৃক বাংলাদেশের কথা বলা হয়েছে, সুধাই মানে জিজ্ঞাসা করা,
কোথা থেকে তুমি এলে, মানে বাঙালি উৎসটা কোথায়, যে এটা দেখতে পাচ্ছ আমি একটু হলুদ করে দিই, বাঙালি উৎসটা কোথায় সেটা বোঝানো হয়েছে নদীমাতৃক বাংলাদেশের সাথে সাথে। হ্যাঁ, আর আমি তো এসে চর্যাপদ রক্ষ, এখানে চর্যাপদ অক্ষর গুলো বলতে কি বোঝানো হয়েছে, বাঙালি আদি নিদর্শন চর্যাপদ, হাজার বছর আগে বাঙালি সামাজিক ও নানাবিধ বিষয় চর্যাপদে উঠে এসেছে। মূলত বাঙালি প্রাচীন আত্মপরিচয় মূলক একটি গ্রন্থ এটি, মানে আমাদের একদম প্রাচীন, এখন তো আর অনেক বিলোপ পেয়েছে, আমরা জাস্ট আগে পড়েছিলাম, একটু রিভিশন দিয়ে দিচ্ছি। আর আমি তো এসে সওদাগর ডিঙ্গার বহর বলতে বাঙালি এখানে ব্যবসায়িক ঐতিহ্য মঙ্গল কাব্যে এই সওদাগরের ডিঙ্গার কথা উল্লেখ রয়েছে। মঙ্গল কাব্য অনেক আজ থেকে প্রায় 700-800 বছর আগে লেখা একটা বই, সেখানে চাঁদ সওদাগরের কথা বলা হয়েছে। আচ্ছা, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রন্থে। কৈবর্ত বলতে এখানে, এখানে আমি বলতে আমরা, আর যে এখানে যে সাবজেক্টটা থাকবে, আমরা গত ক্লাসে বলেছিলাম যে সাবজেক্টটা থাকবে সেইটাকে নিয়ে কোন দিক নির্দেশ করতে, যদি আমাদের ইতিহাসের দিক হয় আমরা লিখবো ইতিহাসের দিক ফুটে উঠেছে, যদি বিপ্লবী চেতনা হয় বিপ্লবী চেতনার কথা আমরা এখানে ফুটে উঠেছে এটা লিখবো। তো এখানে বাঙালির বিপ্লবী বা সাহসী বা বিদ্রোহের, হ্যাঁ বিদ্রোহের যে স্বরূপ, এটা বিদ্রোহ রফলা দিয়ে বিদ্রোহের স্বরূপটা ফুটে উঠেছে এইটা। আর আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এই যে এখানে দেখো এই পালযুগ নামে, এটা বাঙালি শিল্প চর্চার দিকটি ফুটে উঠেছে, এটা তোমরা জানো, এটা আগে গত ক্লাসে বলেছি। আর এখানে পাহাড়পুরে বৌদ্ধ, এটাকে এখানে বৌদ্ধ বিহার, এখানে মন্দির, এখানে মসজিদ, এখানে আউল বাউল মাটির দোল, হ্যাঁ দেখতে পাচ্ছ যেটা। তাহলে এখানে মূলত এই যে পাহাড়পুরে বৌদ্ধ বিহার দ্বারা বৌদ্ধ ধর্মের ঐতিহ্যের সাথে সাথে প্রত্নতাত্ত্বিক ইতিহাসের বা ঐতিহ্যের কথা বোঝানো হয়েছে এটা বৌদ্ধ বিহার দ্বারা, এই লাইন দ্বারা আর কি। আর এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি, আমি তোমাদের এটা দেখিয়েছিলাম গতদিন ক্লাসে, যে জোর বাংলার মন্দির বেদি বলতে আসলে আমরা কি বুঝি। জোর বাংলা মন্দির বেদি হচ্ছে হিন্দু ধর্মের ঐতিহ্যকে বোঝানো হয়েছে আমাদের এই বাংলায়। এবং এই জোর বাংলা মন্দির বেদি হচ্ছে পাবনার সদর উপজেলার রাধানগর গ্রামে এটা মন্দির বেদি, আমি তোমাদের দেখিয়েছিলাম সেটা। আর এখানে বরেন্দ্রভূমি সোনা মসজিদ, যে লাইনটা বলতে বোঝানো হয়েছে মূলত এসেছে বাঙালি সোনা মসজিদ থেকে, এটা দ্বারা বোঝা মুসলিম ঐতিহ্যকে, এবং মুসলিম ঐতিহ্যের অনেক নিদর্শন সেই 1800, 1700, 1600, 1500, 1400, 1300 সালের দিক, মানে অনেক নিদর্শন এই বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্থাৎ আমাদের উৎসটা ছিল, আমরা আজকে স্বাধীনতার 50 বছরে দাঁড়িয়েছি বলে আমাদের ভাবার দরকার নেই যে আমরা একেবারে নতুন একটা জাতি গোষ্ঠী মাত্র 50 বছর বয়স, না আমরা বিভিন্ন ভাবে পরজাতি কর্তৃক শোষিত হয়েছে, আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি, হয়তো আমরা সংঘবদ্ধ হয়ে একসাথে 1971-এর মধ্যে একটা চূড়ান্ত লড়াই সৃষ্টি করতে পারিনি হয়তো এক সময়, কিন্তু বাঙালি আসলে অনেক আবেগপ্রবণ জাতি ছিল এবং তাদের সফটনেস বা নমনীয়তা ছিল অনেক বেশি, যার কারণে অন্যকে ভালোবাসতে গিয়ে বাঙালি বারবার পরাজিত হয়েছে, এবং পরাজিত কলঙ্ক নেই, পরাজিত অনেক কিছুতে অহংকারের। যা হোক, তবুও আমরা বলতে পারি যে আমরা এই বাংলাদেশ আজকে ছোট্ট বাংলাদেশ অনেকে বলে থাকে, তোমরা জানো যে বিশ্ব মানচিত্রে আমাদের বাঙালিদের অবস্থা, মানে বাংলাদেশের অবস্থা হচ্ছে 90তম দেশ হিসেবে, এবং এই 90তম দেশের হলেও আমরা কিন্তু উদারতায়, মানবিকতায়, আমাদের চেতনায় আমরা বিশ্বাস করি যে আমরা পৃথিবীর এক অনন্য জাতি গোষ্ঠী। আচ্ছা বন্ধুরা, যেটা বলছিলাম যে এখানে আউল বাউল মাটির দোল বলতে বোঝানো হয়েছে যে বাঙালির যে অসাম্প্রদায়িক চেতনার দিকটি, আউল বাউল অর্থাৎ মানব ধর্মের দিকটি, দীক্ষা দিকটি, এই দিকটি দেউল মানে দেবালয় বলেছিলাম। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়া থেকে, তোমাদের কি মনে আছে যে আমি 12 ভূঁইয়া বলতে কি বুঝিয়েছিলাম, যে আমি তো এসেছি মানে বাঙালি সার্বভৌম 12 ভূঁইয়া, 12 ভূঁইয়া ছিল হলো স্বাধীন জমিদার যারা সম্রাট আকবরের বিপক্ষে একটা বিদ্রোহী মনোভাব গড়ে তুলেছিল, যারা স্বাধীন সার্বভৌম চিন্তা করেছিল যে এই বঙ্গে আমরা কারোর খাজনা ট্যাক্স দিব না। তাহলে তোমরা কি বলতে পারবে যে এই লাইনের দ্বারা বাঙালির কোন সত্তার রূপ ফুটে উঠেছে, কোন সত্তার বলতে পারবে কেউ, বাঙালির কোন রূপের কোন সত্তার দিকটি ফুটে উঠেছে যেখানে 12 ভূঁইয়াদের এই সার্বভৌম 12 ভূঁইয়াদের এই কথার স্যার? মধ্যে আমরা শোষণ নিপীড়ন সার্বভৌম সত্তা, হ্যাঁ স্যার, স্বাধীন সত্তা, হ্যাঁ স্বাধীন হয়, সাহসী কিন্তু আমি চাচ্ছি এক্সাক্ট একটা ওয়ার্ড, যেমন আমি আগেরটা বলেছিলাম যে বিদ্রোহী, বিদ্রোহী, হ্যাঁ সাহসী, সাহসী, বিপ্লবী, বিপ্লবী চেতনা, বা এক কথা হলো যে আবরুল মনে মেবি কে ওর কণ্ঠে মনে হয়। আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়া বলতে এখানে মূলত অধিকার সচেতন বিপ্লবী বাঙালি বা বিদ্রোহী বাঙালিদের বোঝানো হয়েছে, যারা কিন্তু সম্রাট আকবরের বিভার টিক্কা দিয়েছিল, যারা কিন্তু বলেছিল যে আমরা স্বাধীন, অর্থাৎ এই যে যে 12 ভূঁইয়ারা যে স্বাধীন জমিদার গুলো, এই যে প্রতাপাদিত্য ঈসা খান নেতৃত্বে যেটা হয়েছিল যশোরে, প্রতাপাদিত্য আরো
প্রায় 12 থেকে একাধিক 12-এরও বেশি জমিদার আমলে কিন্তু ভারত ভূঁইয়া এর নেতৃত্বে দিয়েছিল এই শাখা। আমি তোমাদের সেগুলো কন্টেন্ট প্রেজেন্টেশন দেখিয়েছিলাম, আজকে দেখাবো শেষ দিকে। এরপর আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, পার লাইন। এই যে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা, এই যে কমলার দিঘি মহুয়ার পালা বলতে আমরা কি বুঝেছিলাম? কমলার দিঘি মহুয়ার পালা, এই দেখো এখানে, সাংস্কৃতিক ঐতিহ্য, হ্যাঁ, এই যে বাঙালির, এটা বাঙালির শিল্পবোধ ও কাহিনীময় জীবন ইতিহাসের কথা এখানে উঠে, বা লোক কাহিনী প্রাচীন ঐতিহ্য রয়েছে আমাদের। মানে আমরা একেবার, মানে আমরা অনেক সময়, তোমরা যারা আমাদের শিক্ষার্থী বন্ধু আছো, অনেক সময় আমরা আসলে দেখা যায় আমরা অনেক দেশে ইতিহাস ঐতিহ্য পড়ে আমরা মুগ্ধ হই, এবং আমরা অনেক দেশে চলে যাই, পাড়ি জমাই। এই দেশ ছেড়ে আসলে চলে যাওয়ার অর্থই নেই, কারণ এই দেশটাকে যদি সুখী সমৃদ্ধ করতে চাই তাহলে তোমাদের খুব প্রয়োজন এই দেশের জন্য, তোমাদের মতো যারা আছে তাদের সবাইকে। এবং এই যে প্রাচীন কাল থেকে বাঙালি জীবন ধারায় আজকে আমাদের যে, তারা যে টেনে এই পর্যন্ত নিয়ে এসেছে, আমরা বিভিন্ন সময় পরজাতি দ্বারা শোষিত হয়েছে, এটা সত্য, কিন্তু আমরা কিন্তু অন্য জাতিকে কখনো শোষণ করিনি। আমাদের ইতিহাস কিন্তু সফট, কিন্তু আমরা বাধ্য হয়ে মাঝে মাঝে আমাদের প্রতিবাদী হতে হয়েছে, বিপ্লবী হতে হয়েছে। আমাদের চেতনার যে আবেগের যে ভালোবাসার জায়গা ছিল জাতিগত ভাবে, সেই জায়গা থেকে মাঝে মাঝে সরে দাঁড়িয়ে আমাদের হাতে অস্ত্র তুলে নিতে হয়েছে। এবং বাঙালি জাতির সুদীর্ঘ ইতিহাসের কালে কিন্তু এই অস্ত্রের ব্যবহার কখনো শিখে নেই, শুধু প্রতিবাদ প্রতিরোধের ক্ষেত্রে যেটা। এই জন্য আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধকে কিন্তু বলা হয়, মানে যুদ্ধকে বলা হয় মুক্তিযুদ্ধ, মানে মুক্তির জন্য যে যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, স্বাধীনতার জন্য যে যুদ্ধ। আমরা কখনো যুদ্ধবাদ জাতি না, আমরা ছিলাম ভালোবাসাময় একটা জাতিগোষ্ঠী, যাদের আবেগ, যাদের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে শৃঙ্খলিত একটা জাতিগোষ্ঠী। কিন্তু আজকে বিভিন্ন প্রকার মানে অপরাজনীতি, অপখবর, অপতথ্য জেনে জেনে আমরা অনেক সময় নেগেটিভ চিন্তা চেতনা, দেশ বিরোধী অনেক চিন্তা চেতনা মাথায় হাতে ঢুকতে পারে। কিন্তু তোমরা যারা আমাদের শিক্ষার্থী বন্ধু আছে, সবাইকে আমি বলবো যে আমরা এই সমস্ত কবিতা পাঠের মধ্য দিয়ে আমরা সমাজ সচেতন, সাথে সাথে আমাদের নিজেদের ব্যক্তিত্ব বা পার্সন ডেভেলপ করা যাকে বলে, আমরা সেই সাথে সাথে কিন্তু আমাদের ভিতরে দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম না থাকলে কিন্তু সত্যি সত্যি আমরা কিন্তু খুব বেশি, মানে বড় হয়েও কিন্তু, আজ তুমি যদি বাইরে চলে যাও, হ্যাঁ, তুমি দেশের লিড দেওয়ার জন্য কিন্তু বিশ্বের যে কোনো জায়গায় যে তুমি বড় অবস্থান যেতে পারো, কিন্তু দেশকে ফেলে যে দেশের পরিচয় বাদ দিয়ে তুমি যখন যাবা তখন তুমি ছিন্নমূল হয়ে যাবে, রুটলেস, একেবারে উৎসহীন হয়ে গেলে কিন্তু মানুষের আর কোনো পরিচয় থাকে না। আমাদের বাঙালিদের সুপ্রাচীন ঐতিহ্য রয়েছে, আমাদের অহংকারে অনেক কিছু রয়েছে। আজকে লালন কি সারা পৃথিবীতে পড়ানো হয়? রবীন্দ্রনাথের দর্শন হিসেবে সারা পৃথিবীর এমন কোন ইউনিভার্সিটি নেই লালন রবীন্দ্রনাথকে পড়ানো হয় না, এমন কোন বিশ্ববিদ্যালয় নেই যারা ফিলোসফি পড়ানো হচ্ছে না। আজকে বাংলাদেশের ছেলেরা নাসায় কাজ করছে, বাংলাদেশের ছেলেরা আজকে, আমাদের নূর মোহাম্মদের অনেক ছেলে আছে যারা গুগলে কাজ করছে, যারা নাসার মতো জায়গায় ঢুকে গেছে। অর্থাৎ এগুলো আমাদের অনেক অহংকারের বিষয়, তোমাদের নিয়ে আমাদের ইয়ে যে তোমাদের দেশকে লিড দিবে আর কি। সেই দেশপ্রেমমূলক কবিতার ক্ষেত্রে আরো একটা লাইন বলছে, আমি তো এসেছি তিতুমীর আর হাজি শরীয়ত থেকে। এই যে তিতুমীর আর হাজি শরীয়তে কথা বলা হচ্ছে, তিতুমীর আর হাজি শরীয়ত, তো এখানে তিতুমীর আর হাজি শরীয়ত কে কে ছিল তোমরা কি জানো? যে বাঙালির কোন দিকটাকে এটা বোঝাচ্ছে তিতুমীর আর হাজি শরীয়ত দ্বারা, আমরা এখান থেকে শুরু করতে পারি আজকে ক্লাস। তিতুমীর আর হাজি শরীয়ত দুইজনই ছিল, হলো মূলত ইংরেজ বিরোধী, অর্থাৎ এদেশে মানুষের অধিকার নিষেধ করার জন্য, এবং মূলত তারা সামাজিক ও ধর্মীয় নানাবিধ কুসংস্কার দূর করেছে সমাজ থেকে। তোমরা হয়তো বিজিএস বই বা অন্য ভাবে তথ্য জেনে থাকবে, তিতুমীর বাঁশের কেল্লা তৈরি করেছিল, ইংরেজদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এবং তিতুমীর আর হাজি শরীয়ত কিন্তু আমাদের কোন চেতনাকে ধারণ করে তোমরা কিছু বলতে পারবা? বলতে পারবা তিতুমীর আর হাজি শরীয়ত আমাদের কোন চেতনাকে ধারণ করে? বাঙালিদের বিপ্লবী, সাহসী এবং বিদ্রোহী চেতনা। আচ্ছা, বাঙালি জাতি সাহসী, হ্যাঁ, একই কথা তো এই কবিতায়। দেখো তিতুমীর হাজি শরীয়ত দুজনই, হাজি শরীয়ত একটা ধর্ম সংস্কারক ছিলেন, কারণ তিনি ধর্মীয় প্রচলিত যে যে কুসংস্কার সমাজ আছে তিনি কিন্তু সেইগুলোকে বাঙালির ভিতরে আলোকিত করার চেষ্টা করেছেন। অনেক সব ভয় ভীতি বা অনেক কিছু ছিল যে জিনিসগুলো তিনি দূর করেছেন। তিতুমীরও যদিও সেই একই পথের পথিক, কিন্তু সবচেয়ে বড় কথা দুজনের মধ্যেই কিন্তু একটা জায়গায় মিল আছে, তার ইংরেজ বিরোধী চেতনা সৃষ্টি করেছিল পরবর্তী তাদেরও, মানে তিতুমীর তো বাঁশের কেল্লা যুদ্ধের মাধ্যমে শেষ হয়ে যায়,
এবং অনেকগুলো তথ্য তোমরা সেখানে পেয়ে যাবে। ওকে, তাহলে এখানে আজকে পর আমরা এখান থেকে লেখা শুরু করবো। আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে। তোমরা এখানে দুটা বইয়ের চিত্র দেখতে পাচ্ছ হয়তো স্ক্রিনে, সেটা হলো গীতাঞ্জলি 1913 সালে, যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার একটা পরিচয় সৃষ্টি করেছিলেন, যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং সং অফারিং নামে ইংলিশে যে বইটা, WB Yeats তাকে সাহায্য করেছিলেন ইংরেজি অনুবাদ করতে। তো এই কবিতা অনুবাদের ক্ষেত্রে, কবিতা অনুবাদের ক্ষেত্রে যাই হোক না কেন, গীতাঞ্জলি আর অগ্নিবীণা, দেখো গীতাঞ্জলি হচ্ছে আমি জাস্ট তথ্যগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু বলবা যে আসলে বাঙালি দুইটা দিক প্রকাশ পেয়েছে এখানে। প্রথমত হচ্ছে গীতাঞ্জলি ছিল স্রষ্টার সাথে সরাসরি মানুষের বা মানব মনের একটা, মানব হৃদয়ের একটা যোগ সাধনা করা, অর্থাৎ একটা মানে কি বলবো, মানে এটা কি বলা যায়, একটা ধর্মীয় ফ্লেভার বা গন্ধ, মানে গীতাঞ্জলি মানে গানের বই আর কি। হ্যাঁ, সং অফারিং। তো এই বইটার ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এক প্রকার নমনীয় ভাব দেখিয়েছে, হ্যাঁ নমনীয় ভাব দেখিয়েছেন, এবং এর মধ্য দিয়ে স্রষ্টার সান্নিধ্য লাভের চেষ্টা করা হয়েছে। ধরে নাও, বিপদে মনে রক্ষা করি, না হেমন প্রার্থনা বিপদে যেন আমি না করি। একইভাবে অগ্নিবীণা, অগ্নি বীণার বাবার বাবা, শব্দ শুনলে বোঝা যাচ্ছে যে এর ভিতরে একটু আলাদা রকম শক্তি আছে। অগ্নি মানে বা মানে আগুনের বাসী। এখন বাঙালি জাতির বিদ্রোহী কবি হচ্ছে নজরুল ইসলাম, এবং কাজী নজরুল ইসলামের লেখার ভিতরে সেই অগ্নিবীণা গ্রন্থের ভিতরে কিন্তু বিদ্রোহী কবিতা রয়েছে। সেই কবিতায় কিন্তু লেখা আছে যে, বলবীর বলছিল উন্নত মম শিশির, নিহারি তোমার শিকর হীরামাদির, বলবীর চিরন্নত মম শির। বা শেষ দিকে যে উনি একই কবিতায় বলছে যে, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপ্রেতের ক্রন্দন আকাশে বাতাসে ধ্বনিবে না আর। এই যে মানুষের অধিকার নিয়ে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং একটা ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা কথা বলা, তাহলে গীতাঞ্জলির মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে আর অগ্নিবীণার মাধ্যমে কি প্রকাশ পাচ্ছে? গীতাঞ্জলির মাধ্যমে বাঙালির মানবিক ও নমনীয় দিক, আর অগ্নিবীণার মাধ্যমে বাঙালির প্রতিবাদ ও বিদ্রোহের দিকটা হ্যাঁ, তো এখানে প্রকাশ পাচ্ছে। গীতাঞ্জলি বলতে তোমরা এটা লিখে রাখবো, আমি একটু তোমাদের দেখাই দিই যে কি লিখবা। এটা তোমরা একটু খাতায় লিখে রাখবে, যদি আমি এটা তোমাদের দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। তাহলে এখানে যদি আমরা বলি যে কি মানে, কি বললাম, গীতাঞ্জলি, গীতাঞ্জলি মানে আমরা কি বললাম, বাঙালির মানবিক ও কি বললাম, নমনীয় দিক, নমনীয় দিক একেবারে, মানে এটা তোমার হাল দেখবা এই দিকটা কিভাবে ওঠে। আরেকটা হলো অগ্নিবীণা, অগ্নিবীণা বলতে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে বলো। এইভাবে যেটা পড়বে যে এই কবিতার ভিতরে কেন এই জিনিসটা নিয়ে আসা হয়েছে, গীতাঞ্জলি কেন আনা হলো, অগ্নিবীণা কেন, অর্থাৎ সবকিছু মিলে আমরা যদি মনে করি যে আমার পরিচয় কবিতার ভিতরে শামসুল হক যে জিনিসটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, বাঙালির, আমি আবার একটু এখানে বলে দিই যে বাঙালির, বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়, এই বিষয়গুলো মনে রাখবে। এই কবিতার ভিতরে কিন্তু এইটাই হচ্ছে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সেটা এটা আমাদের মনে রাখতে হবে যে এটা আসলে কিভাবে এটা দাঁড়ালো আর কি। আচ্ছা, এরপরে লাইনে কি আছে দেখো, একেবারে ইজি লাইন গুলো। তোমরা শীতকাল তো কেউ কোনো কথা বলো না, আমার তো মনে হচ্ছে না যে ক্লাস করাচ্ছি, কেন কথা বলো না? আচ্ছা, এখানে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেন। ক্ষুদিরাম আর সূর্য সেন কে ছিল তোমরা জানো? ক্ষুদিরাম আর সূর্য সেন কেউ বলতে পারবে? আবরা ক্ষুদিরাম সূর্য সেন কে বলতে পারবে? তারা দেশ দেশের জন্য জীবন দিয়েছিল স্যার, হ্যাঁ, ইংরেজ বিরোধী দুজন বিপ্লবী ছিল, তোমরা ক্ষুদিরাম শেখে ব্রিটিশ দেখেছো, বিরোধী ছিল। হ্যাঁ এই ক্ষুদিরাম বোস, দুঃখিত বসু, ক্ষুদিরাম বসুকে দেখতে পাচ্ছ, তার সম্পর্কে অনেক তথ্য তোমরা পাবে, ডকুমেন্টারি পাবে। ক্ষুদিরাম বসু ব্রিটিশদের দেখো ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড কে হত্যা করার জন্য একটা বোমা মেরেছিলেন, কিন্তু সেখানে দুজন মহিলা যে কেনেডি নামে এবং তার কন্যা ছিল, এই এখানে কিন্তু সে ধরা পড়ে যায়, এবং তার যে বিপ্লবী ছিল তার সাথে বিপ্লবী প্রফুল্ল চাকী, সে নিজেই আত্মহত্যা করে, আর ক্ষুদিরাম গ্রেফতার হলে ক্ষুদিরামকে তারপর ফাঁসি দিয়ে দেওয়া হয়। কিন্তু ইংরেজ বিরোধী চেতনায় এই যে যে ক্ষুদিরাম বসু আজও আমাদের বিপ্লবী চেতনার
অন্যতম পথিকৃৎ হয়ে কিন্তু আমাদেরকে উৎসাহ দেয়, আমাদের দেশাত্মবোধ উৎসাহিত করে। এই ক্ষুদিরাম বসু মাত্র দেখো 89 সালে জন্ম, 1811, আর এই আট মাত্র 18 বছর বয়সে সে কিন্তু, এই দেখো 18 বছর বয়সে সে কিন্তু তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়, ও একজন শিশুকে। অর্থাৎ সে কিন্তু বিপ্লবী ছিল, অর্থাৎ বিপ্লবের প্রতীক হিসেবে তারা দুজন কিন্তু এখানে, এই যে ক্ষুদিরাম আর সূর্য সেন কে ছিল সেটা তোমরা জানো, সূর্য সেন ছিল মাস্টারটা সূর্য সেন, অর্থাৎ তিনি একজন টিচার ছিলেন, কিন্তু তার সেই নমনীয় দিককে পরিবর্তন করে ইংরেজি ইংরেজ শাসনের বিরুদ্ধে তার হাত গর্জে উঠেছিল। এবং তার ছবিটা যদি তোমাদের আমি দেখাই, ইয়ে থেকে দেখতে পাচ্ছো যে এই একজন টিচার, সে কিন্তু একসময় রুখে দাঁড়িয়েছিল। হ্যাঁ, এই হচ্ছে সেই মাস্টার সূর্য সেন। এবং বিপ্লবী এই মানুষটি কিন্তু চট্টগ্রামকে ব্রিটিশদেরকে বিতাড়িত করে দিয়েছিল, এত বড় ক্ষমতা, কিন্তু বেশি টিকতে পারেনি। ব্রিটিশ সুসজ্জিত জাতিগোষ্ঠী তো দেখতে পাচ্ছ, সূর্য সেন। এবং সূর্য সেন জন্ম হচ্ছে 1894, ওই ক্ষুদিরাম আর এরা পাশাপাশি 1934, 40 বছর বয়সে, যিনি মাস্টারদা নামে সমাধি করে, তার ডাক নাম ছিল কালু, ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। পূর্ববঙ্গে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয় অংশ নেন, অর্থাৎ এবং শেষে জীবন বলিদান করেন দেশের জন্য। অর্থাৎ এই যে ইয়েদের মধ্যে ক্ষুদিরাম, এরা হলো বিপ্লবী চেতনা বাঙালি। এর পাশে লিখে রাখবা, আমরা নোটও সেটা লিখে দিয়েছিলাম, সেটা তোমরা দেখেছো যে বাঙালির, এই যে এখান থেকে লিখে নিবা, অধিকার সচেতন বিপ্লবে দেখে এসেছি, ক্ষুদিরাম মানে আর সূর্য সেন মানে অধিকার সচেতনতা ও বিপ্লবী মনোভাবকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সাথে সাথে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুরতে, জয়নুল অবন ঠাকুর দুজনেই দুজন আর্টিস্ট, এবং আমরা যদি সেটা একটু দেখে আসি কারা ছিল জয়নুল আর হবে। আচ্ছা, এই গীতাঞ্জলি এটা যাক, এই যে এটা হলো ক্ষুদিরাম মাস্টার দাস, দুজনকে ফাঁসি দেওয়া হয় জয়নুল। আচ্ছা যা হবে, এরা হলো আমাদের, এই যে এইটা যদি আসে যে অবন ঠাকুর আর জয়নুল, তাহলে বলবো বাঙালির শিল্প চর্চার দিকটি এখানে বোঝানো শিল্প হয়েছে, সমৃদ্ধ দিক। শিল্প সমৃদ্ধতার দিকে এইটা দিকটি বোঝানো হয়েছে। ওকে, আচ্ছা এরপরে আসো হচ্ছে আমি যে এসেছি জয় বাংলার বল না, দুঃখিত, আমি এই যে এখানে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এই যে এইটা তোমরা এখন সব জানো, তোমরা এখন তোমাদের জানা ইতিহাসে আমরা প্রবেশ করে গেছি। রাষ্ট্রভাষার লাল রাজপথ বলতে আমরা লাইনটাকে লাল করে দিই, তাহলে আমাদের চেতনার সাথে মিলে যাবে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এই যে যে রাষ্ট্রভাষা কি হয়েছিল এটাও আমাদের সবার জানা, যে বুকে তাজা রক্ত দিয়ে কালো রাস্তা রক্তাক্ত করেছিল বাঙালি ছেলেরা মাতৃভাষা রক্ষার জন্য, বাঙালিদের সুমহান আত্মত্যাগের দিকটি এই উক্তিতে প্রকাশ হয়েছে। এছাড়াও আমাদের এক প্রকার প্রতিবাদ প্রতিরোধের যে মুখরতার কথাও এই উক্তি দ্বারা ফুটে ওঠে। অর্থাৎ রাষ্ট্রভাষার সুদীর্ঘ ইতিহাস তোমরা জানো, আমি আমার আলোচনার মধ্যে বলেছিলাম শুরুতেই যে পাকিস্তানি বর্বর বাহিনীর বিপক্ষে কিন্তু বাঙালি সন্তানরা তাদের মাতৃভাষা রক্ষা করার জন্য আত্মত্যাগ করেছিল, এবং সেই আত্মত্যাগের ফলে কিন্তু আজকে আমরা পৃথিবীর বুকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ষষ্ঠ ভাষা হিসেবে বাংলা ভাষার অবস্থান রয়েছে। এবং সেটা হয়তো আমরা আমাদের জানা ছিল অনেক উন্নত ভাষার চেয়েও কিন্তু এই ভাষা অনেক সমৃদ্ধ, এবং এই ভাষা আজকে আমরা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ অর্জন সেইভাবে করতে পারিনি, কিন্তু করতে যাচ্ছি, তো যার কারণে আমরা কিন্তু এই ভাষা বিক্রি করে খেতে পারি না। বাট পৃথিবীর অন্য জাতিগোষ্ঠী কিন্তু তারা নিজস্ব ভাষা সংস্কৃতি অনেক এগিয়ে গেছে। তোমরা ইদানিং জানো যে কোনো পোস্টার ফেস্টুন ব্যানার বা কোনো দোকানে সেল বোর্ড রেগুলার ইংলিশে করা যাবে না, এগুলো কিন্তু জরিমানা হয় এখন, এটা মাতৃভাষায় করতে হবে সবকিছু, এবং সবকিছু মাতৃভাষার একটা ইয়ে সময় রাখতে হবে। অর্থাৎ সেই চর্চাটা শুরু হয়েছে, এখন অনেকেই ইংরেজি ভাষার প্রতি দুর্বল থাকে, সেই বঙ্গবাণী কবিতার, হ্যাঁ, দেশি ভাষা মনে যা কি বিদ্যা যার মনে না জোয়ায়, নিজ দেশ ত্যাগী না ন বিদেশে নাও যায়, কেন সে বিদেশে যায় না। আচ্ছা, রাষ্ট্রভাষা আমাদের আত্মমর্যাদা ঐতিহাসিক একটা পাঠ। ওকে, এরপরে এসেছে বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, এই এই লাইনটা তো একটা অসাধারণ লাইন, আমরা এটা একটা স্বাধীনতার প্রতীক হিসেবে দিয়ে দিই সবুজ। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, এটা আসলে ব্যাখ্যা করলে অনেক কথা বলতে হবে, তবে এক কথায় বলতে যদি বলতে পারি, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল আমাদের স্বাধীনতার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, অন্যতম মানে কি, যার নেতৃত্বে, যার সাহসিকতা দৃঢ়তায়, যার সংগ্রামী চেতনায় আমরা উজ্জীবিত হয়েছি,
30 লক্ষ বাঙালির আত্মত্যাগ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রম এবং হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধের সাহসিকতার মধ্যে দিয়ে আমরা জন্মগ্রহণ করেছি এই বাঙালি হিসেবে, এবং যার নেতৃত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এখানে আমরা ব্যাখ্যা করি, কারণ তিনি আমাদের স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করেছিলেন। বঙ্গবন্ধু সম্পর্কে বঙ্গবন্ধুর কথা বলে সেই ছবিটা তোমাদের সামনেই ভাসবে আশা করি। অথবা আমরা বঙ্গবন্ধুকে তারপরেও ইতিহাস ঐতিহ্যগত দিক থেকে যদি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে অনেক ইতিহাস বঙ্গবন্ধুকে নিয়ে। বাঙালি জাতির আমরা দেখাবো তারপরেও তাকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান তোমরা জানো যে মুজিব শতবর্ষ চলছে, যার কারণে আমরা এই কবিতাটা প্রথমে এবং আমরা এটা চেষ্টা করছি ভালো করে পড়ানোর। তো এই কবিতাটার মধ্য দিয়ে কিন্তু এই মুজিব বর্ষ একই সাথে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, একই সাথে আমরা বাঙালি জাতিগোষ্ঠী কিন্তু এখন যে মেগা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, উন্নত জাতিগোষ্ঠীর দিকে এগিয়ে যাচ্ছে, এবং আশা করি আমাদের সোনার বাংলা সুগঠিত হতে যাচ্ছে। তো তোমাদের হাত ধরে সেটা হোক এটাই আমি আশা করি। আচ্ছা একই সাথে আসো, এরপরে আসো, আমি তো এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, এই জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি 71-এ মুক্তিযুদ্ধ থেকে। এই যে জয় বাংলা বজ্রকণ্ঠ বলতে এখানে 7ই মার্চ সে ঐতিহাসিক ভাষণে, অর্থাৎ বঙ্গবন্ধু 2:45 1971 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, যে বজ্রকণ্ঠে যে স্বাধীনতার উদাত্ত আহ্বান করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতার মানে পরোক্ষ যে ঘোষণাটা সরাসরি পরে তো 26 মার্চে বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করলেন। তো এই যে যে স্বাধীনতা যে ঘোষণা করলেন, জয় বাংলা জয় বাংলা বলে বাঙালির ভিতরে যে আত্মপ্রণোদনা সৃষ্টি করেছিলেন, এবং সবচেয়ে বড় কথা 7ই মার্চে সেই বিকেল বেলা নিয়ে আমরা একটা কবিতাও রয়েছে, সেই কবিতা আমরা ব্যাখ্যা করেছিলাম বা করবো এরকমই বিষয়টা, তো সেখানে আমরা জানবো আর কি। তো এখানে মূলত 7ই মার্চের ভাষণের সেই বজ্রকণ্ঠের কথা বলা হয়েছে। তোমরা জানো জয় বাংলা এই 2020 সাল থেকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে হাইকোর্ট ঘোষণা করেছে, এবং জয় বাংলা স্লোগানের মধ্যে বাংলাদেশের স্বাধিকার বোধ অধিকার বোধের কথাটা স্পষ্ট হয়ে ওঠে। এটা এটা মনে রাখতে পারে। আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, তোমরা কি কেউ বলতে পারবা যুদ্ধ আর মুক্তিযুদ্ধের পার্থক্যটা কি, কেউ বলতে পারবে? যুদ্ধ করা হয় কোন দেশ, মানে কোন দেশের মানুষ কি বলবো, হুম কোন হুম দেশ হুম থেকে মানুষ থেকে মানুষকে বিতাড়িত করার জন্য, বা কোন দেশের স্বাধীনতা কেড়ে নিয়ে ওই দেশে রাজত্ব করার জন্য, বা তার ধন সম্পদ কেড়ে নেওয়ার জন্য, তারপর তার মাতৃভূমি কেড়ে নেওয়ার জন্য এইসব রাইট যুদ্ধ করা হয়। আর মাতৃ আর মুক্তিযুদ্ধ করা হয় নিজের দেশকে বাঁচানোর জন্য, নিজের স্বাধীনতার কে রাইট রাইট রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়। রাইট অর্থাৎ মুক্তির জন্য যুদ্ধ, আমরা মুক্তিযুদ্ধ করি, আমরা কখনো যুদ্ধ করিনি। আমরা বর্বর পাকিস্তান বাহিনীর বিপক্ষে আমরা আমাদের দেশকে আমাদের মানুষকে মুক্ত করার জন্য আমাদের যারা পূর্ব ছিল যারা সাহসী ছিল সেই বীর সৈনিকের লড়াই করেছে এবং আমাদের চূড়ান্ত বিজয়। এই বিজয়টা আনতে খুব বেশি দিন লাগেনি, 8 মাস 21 দিন আমাদের যুদ্ধের টাইম, অর্থাৎ যদি টোটাল হিসাব করি তাহলে সেটা 266 দিনে দাঁড়ায়। 266 দিনে প্রাপ্ত এই মুক্তি আমাদের স্বাধীনতা যুদ্ধ, এবং আমরা একটা দেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, যে পতাকার মান বলা হচ্ছে সত্য সুন্দর বিজয় নিশান আমাদের জীবনে, এবং সেটাকে আমরা সেই মানকে কখনো নিচের দিকে দিব না। ঠিক আছে, এখানে 1952 সালে রাষ্ট্রভাষা তো জানলাম, এই স্বাধীনতা আন্দোলনটা ছিল আমাদের জাতীয়বাদ জাতীয়তাবাদী চেতনার পথ ধরে আর কি। আর জয় বাংলা বজ্রকণ্ঠ বলতে আমরা 7ই মার্চে এসেছি বিপ্লবী চেতনা, এবং এসেছি বাঙালি 71-এ মুক্তিযুদ্ধ থেকে, মুক্তিযুদ্ধের এই সামান্য চিত্রের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ প্রকাশ করে না। মুক্তিযুদ্ধ আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, এটা জানার কোনো বিষয় নেই, কারণ মুক্তিযুদ্ধের চেতনা যুগে যুগে কিন্তু মুক্তির জন্য যুদ্ধ করতেই হবে আমাদের। আমাদের দেশ স্বাধীন হয়েছে, আজকে অর্থনৈতিক যুদ্ধ রয়েছে, আজকে সফলতার যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হবে, এবং আশা করি সেই তেজ নিজের ভিতরে রাখতে হবে নিজেকে জয়ী করার। এবং সবচেয়ে বড় কথা যে আমরা যদি একটা জায়গায় যেতে চাই, পৌঁছাতে চাই, মানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের অক্লান্ত পরিশ্রম, আমাদের মেধার স্ফুরণ, এবং সার্বিক ভাবে আমাদের লক্ষ্য থাকতে হবে জীবনে যে আমি সামনের পথে এগিয়ে যাব। আর সেই এগিয়ে যাওয়ার জন্য কিন্তু এই যে মুক্তিযুদ্ধ গুলো, এই 7ই মার্চের ভাষণ, ইতিহাসের নানাবিধ ঘটনা কিন্তু আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে, এবং এটা আমাদের দেশাত্মবোধ সৃষ্টি করে। আর এই দেশাত্মবোধের মাধ্যমে কিন্তু আমরা মানবিক হয়ে উঠি, দেশপ্রেমিক হয়ে উঠি, সারা পৃথিবীর জন্য আমরা বিশ্বজনীন সার্বজনীন হয়ে উঠি, এই চেতনাটা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। এই জন্য বলছে মুক্তিযুদ্ধ কোনো জানার বিষয় না, এটা আমাদের ধারণ করার বিষয়, এটা আমাদের
ধার করে জানতে হয়তো ধার করে শিক্ষক শিখাচ্ছে আমি জানি আমি শিখেছি, এটা না, মুক্তিযুদ্ধ ধারণ করতে হবে, এটা আমার, এটাই আমার, আমার মা আমার, এই মাটিও আমার, এই মানুষও আমার, এই দেশও আমার, এইভাবে হৃদয় ধারণ করতে হবে, যেটা সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম কথা। তো বন্ধুরা এখানে তোমরা বঙ্গবন্ধু শেখ 7ই মার্চে বজ্রকণ্ঠে সে ভাষণের কথা, এক যার এক অঙ্গুলি হেলনে, হ্যাঁ যশোবন্ধু লিখেছিল যে 7ই মার্চ বঙ্গবন্ধু একটা হেলনে মানে একটা আঙুল দেখিয়ে কিন্তু পাকিস্তানে খুব উপকার করে দিয়েছিল। এটা হচ্ছে বাঙালির ইতিহাস এবং এখানে আমরা একটু বক্তব্যের একটা অংশ শুনবো একটু। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এটা আমাদের আসলে স্বাধীনতা সংগ্রাম সামান্য একটু পার্ট, তোমরা জানো 18 মিনিটের এই ভাষণ 1971 সালে 7ই মার্চের রেসক্রস ময়দান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া হয়েছিল এবং তার মধ্যে দিয়ে বাঙালি কিন্তু তাদের অস্ত্র ধরতে পেরেছিল। তো এই ভাষাটা ইউনেস্কো 2017 খ্রিস্টাব্দে 30 অক্টোবর বঙ্গবন্ধু 7ই মার্চ ঐতিহাসিক ভাষণকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে অভিহিত করে এবং বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়, এটা তোমরা জানো সবাই। আর এরপরে লাইন বলছে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, হাজার চরণ চিহ্ন ফেলে সুধা আমাকে আমাকে জিজ্ঞাসা করে এত দূর আমি কোন প্রেরণায় এলাম, কোন প্রেরণায় এলে জিজ্ঞাসা করে এই যে চরণ চিহ্ন আমার যে ছবিটা দিয়েছে, ছবিটা বলতে কিন্তু বাঙালির ইতিহাসের যে পথ পরিক্রমা, হাজার হাজার ইতিহাসিক ঘটনা ফেলে কিন্তু আজকে হাঁটতে, আমরা যদি ছবিটা ওই দিক থেকে এদিকে আনতাম তাহলে ভালো হতো, মানে আমাদের আগমন, এটা তো চলে যাওয়া বোঝাচ্ছে। এরকম হাজার পথচিহ্ন আমাদের অতীত পুরুষদের হাত ধরে হয়েছে, অতীত ঐতিহ্য রয়েছে আমাদের, ঐতিহাসিক ঐতিহ্য, ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে, অর্থাৎ সবকিছুকে আমরা কিন্তু একটা ধারাবাহিক মূল্যায়ন করার চেষ্টা করবো বন্ধুরা, ঠিক আছে। এই জন্য বলছে যে তুমি আমাকে জিজ্ঞেস করে যে কোন প্রেরণা এলাম, তাহলে তো তুমি এই তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রের শোনা নাই। বীজ মন্ত্র মানে অসাম্প্রদায়িক চেতনা, একসাথে থাকার যে চেতনা, বীজ মন্ত্র দাগ দেব লিখে রেখো, অসাম্প্রদায়িক চেতনা কত শোনা, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, সবার উপরে মানুষত্ব তাহার, অর্থাৎ এই যে সবার উপরে যে মানুষের অবস্থান, অর্থাৎ এটা চণ্ডীদাস বলেছিল, বড় চণ্ডীদাস বলেছে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, অর্থাৎ মানুষের চেয়ে বাঙালি দেখা তার বড় কিছু না। হ্যাঁ যার যার ধর্ম সে পালন করে, যা যা উৎসব সবকিছু করে, কিন্তু বাঙালির অন্যতম পরিচয় হলো যে অসাম্প্রদায়িক ভাবে, সেই ছবিগুলোর মাধ্যমে আমরা সে দেখতে পাবো যে এখানে একটা ধর্মীয় সম্প্রীতির বন্ধন আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি এবং এইটাই হচ্ছে আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করি। আমরা কখনো ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করি নাই, আমরা কখনো সমাজে ধর্মে বর্ণে বৈষম্য তেমন সৃষ্টি করি নাই। হ্যাঁ যতটুকু অসামঞ্জস্য ছিল সেটা মানিয়ে উঠে কিন্তু আমাদের পথ চলতে হবে, তাহলে আমাদের এই কবিতা পড়ার, এই বীজ মন্ত্রের আদর্শে দীক্ষিত হওয়ার একটা সুযোগ আমরা তৈরি করতে পারবো। এটা হচ্ছে যে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, আর বর্তমান পৃথিবীতে তো আসলে সবার নিচে মানুষত্ব তাহার নিচে আর কিছু নাই, কারণ মানুষকে আজকে যুদ্ধে নামে বলিদান করা হচ্ছে, মেরে ফেলে দেওয়া হচ্ছে, মানব সভ্যতা ধ্বংস করে দেওয়া, এবং পৃথিবী আজকের বিশাল হুমকির মুখে, আজকে পারমাণবিক পরীক্ষা হতেই আছে, এবং এই ছোট্ট একটা পৃথিবী যদি একটা আমরা উপর থেকে লক্ষ্য করি পৃথিবী খুব বেশি বড় না, এই ছোট্ট একটা পৃথিবীর মানুষে আজকে পৃথিবীকে ধ্বংস করার জন্য এক রাশিয়ার হাতে মনে হয় তোমার পৃথিবী ধ্বংস করার 22 বার ধ্বংস করার ক্ষমতা আছে, আরো বেশি আমেরিকার হাতে আছে, পৃথিবীর বড় বড় উন্নত পারমাণবিক সমৃদ্ধ দেশে তারা পৃথিবীকে একদম ধ্বংস করে দিতে পারে মুহূর্তের মধ্যে, এইরকম ক্ষমতা তাদের হাতে। এটা থেকে বের হয়ে আসি মানুষে মানুষে এক হতে হবে, এবং করোনাকালীন সময় কিন্তু আজকে আমরা এক হতে পেরেছি, পারিবারিক বন্ধনে আবদ্ধ হতে পেরেছি, বিশ্ব কিন্তু এখন এক ধারায় চলতে বাধ্য হচ্ছে। তাই শেষে বলছে একসাথে আছি, একসাথে বাঁচি, আজ একসাথে থাকবোই, সব বিভেদে রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবে, সাম্য মানে অসাম্প্রদায়িক চেতনার ছবি আঁকবে কবি, কবি না শুধু, এটা আমাদের আদর্শ, আমরা বিশ্বাস করি যে বাঙালি একসাথে ছিল, একসাথে থাকবে, আমরা একসাথেই বাঁচি, অর্থাৎ আমরা ভাগাভাগি করে বাঁচি, আমাদের যত বিভেদ আসুক, যত বাধা আসুক, আমরা একসাথে থাকবো, এবং যত বিভেদ সেই বিভেদের রেখাগুলো মুছে দিয়ে কোনো রেখা থাকবে না, আমরা এক এবং সাম্যের ছোঁয়া অসাম্প্রদায়িক বাংলাদেশ ইনশাআল্লাহ আঁকবো। এবং এখানে সেই এক ছবি এবং শেষে একটা কবুতর উড়িয়ে কিন্তু শান্তির বার্তা বইয়ে দেওয়ার নির্দেশ করা হয়েছে, অর্থাৎ এই একসাথে থাকা এবং শান্তিপূর্ণ ভাবে সহাবস্থান করা হচ্ছে বাঙালি আদর্শ, এবং তাদের ধর্মীয় ঐতিহ্যের সাথে সাথে অসাম্প্রদায়িক ঐতিহ্যকেও রক্ষা করতে হবে, অর্থাৎ বাঙালির এই হচ্ছে মূল পরিচয়, বাঙালি এই পরিচয় থেকে যদি বাঙালি পিছিয়ে যায় তাহলে তারা কিন্তু খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবে না। তো বন্ধুরা এই ছিল আমাদের মূলত আজকের পাঠ, তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে তোমরা করতে পারো, আমরা এখানে প্রত্যেকটা বিষয় আমরা এখানে ব্যাখ্যা করেছি, তোমরা এটা একটু বাসায় রিডিং করলেই বুঝতে পারবা যে প্রত্যেকটা বিষয়ে তোমাদের
ব্যাখ্যা করা হয়েছে। এটা ঈশ্বর কবিতা থেকে নেওয়া হয়েছে, বাকিটা আমি এখানে আলোচনা করেছি, তোমরা একটু বাসায় এটা পড়ে নেবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। সাথে সাথে এই ব্যাখ্যাগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব, তোমরা এই গ্রুপ থেকে বইয়ের পাশে লিখে নিবে। ওকে, এখন তোমাদের আর কোনো কিছু জানার আছে কিনা আমাকে বলতে পারো। তোমরা তোমরা এই কবিতাটা বুঝতে পেরেছো? এই কবিতাটা ক্লিয়ার ছিল তোমাদের কাছে? জি স্যার। আচ্ছা, তোমাদের সবাইকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি না বুঝতে পারো গ্রুপে আমাকে ইয়েস স্যার। জানাবে। হ্যাঁ বলো। ইয়েস স্যার। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্লাস থাকার জন্য। সবাই ভালো আসসালামু থেকো, আলাইকুম। সুস্থ থেকো, দেখা হবে আবার আমাদের অন্য আসসালামু আলাইকুম স্যার। ইসলাম। আসসালামু আলাইকুম স্যার।